হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা আমি শুরু করছি সকাল 10:30 থেকে। তার কারণ হচ্ছে এখন আমি ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে ওঠার পর মনে হয়েছে যে আগে ইন্ট্রোটা দিয়ে দিই। তার কারণ হচ্ছে আজকে আমার একটা স্পেশাল ডে। কী স্পেশাল ডে সেটা তো তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছ। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। থ্যাংক ইউ। সো গাইজ, আমার সকালটা দেখে তোমরা কিছু মনে করো না, আমি এখন ঘুম থেকে উঠেছি। আর প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আমার চেহারাটা ঠিক এরকমই হয়ে থাকে, তো সেটাতে তো আমার কিছু করার নেই। তো তোমরা প্লিজ কিছু মনে করো না। তো গাইজ, আমার গলাটা দুদিন ধরে ঠিক নেই, কারণ ঠান্ডা লেগেছে। তার জন্য হয়তো তোমরা আমার সাউন্ডটা খুব একটা ভালো শুনতে পাবে না, তো তার জন্য সরি, আগে থেকেই সরি বলছি। তো আজকে আমার ডান্স এক্সামের বিশারদ পার্ট 1 আজকে কমপ্লিট হবে, তো সেজন্য আই এম ভেরি এক্সাইটেড। এক্সাম দিতে আমি এই ইয়েলো কালারের শাড়িটা পরে যাবো, এটা দেখতে খুবই সুন্দর এবং পরলেও খুব ভালো লাগে। তো এটা পরে আজকে এক্সাম দিতে যাব, তার জন্য এটা আমি বের করে নিলাম। তার সাথে যে জুয়েলারিগুলো আছে সেগুলিও বের করে নিলাম, কারণ এক্সাম দিতে সবগুলোরই প্রয়োজন। তো যা যা পরবো সেগুলিকে সবগুলিকে রেডি করে নিলাম, এবং আমি যাবো এখন আমার হাতগুলিকে ডেকোরেশন করতে, কারণ ডান্সের জন্য হাতগুলি ডেকোরেশন করা দরকার। গাইজ, সকাল সকাল উঠে আমি যে হাতটাকে রেডি করে ফেলেছি, কারণ তোমরা অবশ্যই জানো যে ডান্সের মধ্যে এটা করতে হয়, এটা করতে হবে। তো সেজন্য আমি হাতটাকে প্রথমে রেডি করে নিয়েছি। তো হাতগুলোকে সাজানো হয়ে গেছে, এবার নিজে সাজবো, দেখে থাকো ভিডিওটা। তো আমি এখন রেডি হয়ে গেলাম এবং বেরিয়েও পড়েছি বাড়ি থেকে, কারণ এখন যদি না বের হই আমাকে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাবে। তো আমি পৌঁছে গেলাম, সাথে আমার একটা বোন ছিল তাকেও সঙ্গে করে নিয়ে গেলাম। আজকে বেশি সাজিনি, তার কারণ হচ্ছে যদি বেশি সাজতাম তাহলে দুপুরের রোদে সব সাজ গলে একদম শেষ হয়ে যেত। তো তাই আমি একেবারে হালকা সাজে ডান্স এক্সাম দিতে চলে যাচ্ছি। আজকে খুব তাড়াতাড়ি গাড়ি পেয়ে গেছিলাম, মানে আজকে অন্যদিনের মতো আমার কপাল খারাপ ছিল না, তো তাড়াতাড়ি আমি গাড়ি পেয়ে গেছি। তো গাইজ, আমি পৌঁছে গেলাম এক্সাম হলে, আর এখানে এত রোদ যে চোখে তাকানোই পসিবল হচ্ছে না। এত রোদ যে আমি চোখ তুলে তাকাতেই পারছি না ক্যামেরার দিকে। আমার এডমিট জমা দেওয়া হয়ে গেছে, আর এখন আমি অপেক্ষা করছি আমার সিরিয়াল নাম্বারের জন্য। তো বলতে বলতেই আমার সিরিয়াল নাম্বার এসে গেছে। আমি নিজেকে একটু ঠিক করে এখন জার্জের সামনে যাব, এক্সামটা দেব। তো এখন আমার এক্সাম চলছে। এক্সাম হলে ফোন নিয়ে যাওয়া একদমই অ্যালাউ নয়, আর এই ভিডিওটা লুকিয়ে লুকিয়ে করা, যেটা দরজার ফাঁক দিয়ে আমার বৌদি ভিডিওটাকে শ্যুট করছিল। তো আমার এক্সামটা বেশ ভালো হয়েছে, জার্জ খুব ভালো কমেন্ট করেছেন। ও, আমার সিরিয়াল নাম্বার ছিল সবার লাস্টে, তো আমার এক্সাম সবার লাস্টে শেষ হয়েছে। দেখো আমি রেডি হয়ে গেছি এবং এখন বাড়ি যাওয়ার জন্য। জার্জ তারা চলে গেছেন, তাই আমি ক্লাবের ভিতর ঢুকতে পারলাম। এখন আমি চলে যাচ্ছি আমার বাড়িতে। বাড়িতে যাওয়ার জন্য অনেকখানি সময় লাগবে, সেই জন্য আমি রাস্তা থেকে কিছু ফুল কিনেছি। ফুলগুলিকে দেখতে দেখতে চলে যাবো, আমার সময় এমনি কেটে যাবে। এই ফুলগুলিকে আমি রাস্তা থেকে নিয়েছি ঘর সাজানোর জন্য, আর এই যে চারাগুলি দেখতে পাচ্ছ আমার হাতে সেগুলি আমি কিনেছি আমার বাড়িতে এসে টবে লাগানোর জন্য। আজকে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত্র হয়ে গেছে, মার্কেট থেকে তিনটে ফুলের চারা কিনে হাসি মুখে বাড়ি ফিরে এলাম আজকে। এখন বাজে রাত 8:30। এই দেখো আমি এই ফুলগুলিকে কিনে খুব খুশি হয়েছি, দেখো 3 রকমের ফুল এটার মধ্যে। তো এই ফুলগুলিকে কিনে আমি আজকে বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম, আর যদি তোমাদের কাছে ব্লগটা ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। গুড নাইট।